প্রকৃত আত্মবিশ্বাসী বলে দেয় আমার কাছে কি যন্ত্র আছে বা অস্ত্র আছে বর্তমান ইরান আত্মবিশ্বাসে যেন টকবক করে ফুটছে সম্পূর্ণ তার প্রতিবেশী সহ আমেরিকা ইসরায়েলের সাথেও যদি যুদ্ধ বেঁধে যায় তাহলেও তার কেমন যদি কিছু হবে না আসলেই কি তাই বাস্তবে এর পেছনে কোন রুড়ো রহস্য লুকিয়ে আছে যে ইরান কাউকে এখন ভয় পাচ্ছে না এক বিন্দু চরম রকমের হামলার মাধ্যমে তার প্রতিপক্ষকে সে দুমড়ে চুমড়ে দিচ্ছে এমনকি আমেরিকা ইসরায়েলকেও চোখরাগানিয়ে দিচ্ছে যে কোনো সময় তাদের উপরও ইরানে হামলা একেবারে অবধারিত হয়ে পড়তে পারে ইরানে অভ্যন্তরীণ হামলাগুলো যদি তাদের দ্বারা হয়েছে এমন চাক্ষুষ প্রমাণ ইরান পায় তাহলেও তাদেরকে ইরান নিশ্চিতভাবে ছাড় দেবে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্যালেস্টাইন এবং ইসরায়েল যুদ্ধটি শুরু হওয়ার পর বড় রকমের একটি আশঙ্কা ছিল ইরানের তরফ থেকে ইসরায়েলের উপরে মারাত্মক ধরনের হামলা হতে পারে আর সেই হামলাগুলোকে রুখে দেওয়ার জন্য আমেরিকা কর্তৃক সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হয়েছিল আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল তার আঘাতকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এমনই একটি বক্তব্যের মাধ্যমে আমেরিকা কূটনৈতিক সমর্থন প্রদান করে ইসরায়েলকে এর বাইরে প্রচুর পরিমাণে সামুদ্রিক সমরাষ্ট্রের বাইরে কনভেনশনাল সমরাষ্ট্র যুদ্ধ বিমানের মাধ্যমে এবং সামরিক পরিবহন বিমানের মাধ্যমে এই সকল সমরাষ্ট্র ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করানো হয় এর অন্যতম উদ্দেশ্য ছিল ইসরায়েলের উপর যেন ইরানি হামলাগুলো প্রতিরোধ করা যায় বন্ধুরা তারপর ইসরায়েল মারাত্মক হামলা শুরু করে নিরীহ গাজার উপরে সেখানে চাল নেই চুলো নেই অস্ত্র নেই কিচ্ছু নেই তাদের উপরে এক প্রকার অন্য ধরনের স্যাবোটাসমূলক হামলা এবং জেনেভা কনভেনশনের বাইরে গিয়ে যুদ্ধাপরাধ করা শুরু করে দখলদার বাহিনী তখন চারিদিক থেকে ইরান তার প্রক্সি বাহিনীগুলো লেলিয়ে দেয় ইসরায়েলের উপরে ইসরায়েলের উপরে ইরান তার প্রক্সি বাহিনীগুলো লেলিয়ে দেওয়ার মাধ্যমে যে বিষয়গুলো করে পুরো মধ্যপ্রাচ্য একটি আগুন জেলে দেয় ইসরায়েল লিবিয়া ইরাক সিরিয়া এবং লেবানন আর প্যালেস্টাইন থেকে ইসরায়েলের উপর লাগাতার হামলা হতে থাকে ইসরায়েলের মাজা ভেঙে দেওয়ার অবস্থা বন্ধুরা দেশটি কোনো দম পাচ্ছে না কোন দিক থেকে কাকে ঠেকাবে এক এক দিক থেকে এক একজন এসে তাদেরকে মেরে দিয়ে যায় একটি ওয়াইস্থিতিশীল পরিবেশ ইসরায়েলের জন্য মারাত্মক নিরাপত্তা হুমকি তৈরি করে মাঠে নেমে পড়ে আমেরিকা আমেরিকা দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ আরও চার থেকে পাঁচটি যুদ্ধজাহাজের মাধ্যমে লোহিত সাগর পাহারা দিতে থাকে সাথে সে যোগ দেয় ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ তারপরেও যেন কিছুতে কিছু হচ্ছে না এরই মধ্যে হুতিরা ঘোষণা দেয় ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পর্ক আছে এমন যে কোনো ধরনের জাহাজ যদি ইয়েমেন উপকূল দিয়ে ইসরায়েলের দিকে যায় বা ইসরায়েল থেকে বের হয় সেগুলোতে সরাসরি আঘাত আনা হবে আর এই সরাসরি আঘাত আনার পরিবর্তে আমেরিকা এবং ব্রিটেন এই হুতিদের উপরে সরাসরি বিমান হামলা শুরু করে যেটি আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো মধ্যপ্রাচ্য একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় আমেরিকা এবং ব্রিটেনদের ধারণা ছিল যে এই ধরনের হামলার মাধ্যমে ইয়েমেনকে ভয় পাইয়ে দেওয়া যাবে এবং ইরানকে চিরস্থায়ীভাবে ভয় পাইয়ে দেওয়া যাবে চরম বাস্তবতার ক্ষেত্রে ঘটেছে উল্টাটা অর্থাৎ ইয়েমেন এবং মিলিশিয়া গোষ্ঠীগুলোকে দমানোর জন্য আমেরিকা এবং ইসরায়েলের প্রকৃত যে হুমকি ছিল সেই হুমকিকে বড়ুয়াঙ্গুল দেখিয়ে তারা প্রতিনিয়ত আমেরিকার যুদ্ধজাহাজ থেকে শুরু করে তাদের বাণিজ্যিক জাহাজ এবং অন্যান্য জাহাজগুলোতে হামলা চালিয়ে যায় আজও ইসরায়েল গামী একটি জাহাজে হামলা হয়েছে গ্রীসের গামী জাহাজে হামলা হয়েছে বৌদরা ইসরায়েল থেকে যতগুলো জাহাজ ছেড়ে গেছে তারা ম্যাক্সিমামের উপর হামলার অ্যাটেম্প করেছে হুতিরা যেগুলো তারা সাকসেসভাবে হিট করতে পেরেছে সেগুলো ধ্বংস হয়ে গেছে যেগুলো সাকসেসভাবে হিট করতে পারেনি ভবিষ্যতে সেগুলো লক্ষ্যপাত্রায় পৌঁছাবে বলে তারা দাবি করে থাকে বন্ধুরা এখানে বক্তব্য হলো অন্য একটি ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে এই সময় কথা বলতে চাই তা হচ্ছে পুরো মিলিশিয়া গোষ্ঠী যে মধ্যপ্রাচ্য দখল করে নিল এক প্রকার এবং এখনও পর্যন্ত ইরানের যে সকল কার্যক্রম আপনার ইরাকে অবস্থিত মোসাদের সদর দপ্তর উড়িয়ে দেওয়া সিরিয়াতে মশাদের কার্যক্রম পরিচালিত হয় এমন সকল বিল্ডিংগুলো উড়িয়ে দেওয়া এবং সর্বশেষ পাকিস্তানে যেহেতু আমেরিকার সৈন্যবাহিনী বা সৈন্য মোতায়েন রয়েছে এবং ইরাকে এই আমেরিকান সৈন্য মোতায়েন রয়েছে যুদ্ধকালীন সময়ে তারা ইচ্ছা করলে ইরানের উপর হামলা পরিচালনা করতে পারে সম্ভবত এই ধরনের একটি ডেমো হামলার মাধ্যমে তারা স্পষ্ট বুঝিয়ে দিল যদি এই সকল অবস্থান থেকে কোনোভাবে মূলত ইরানের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাদেরকে বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলকে সাহায্য করা হয় তাহলে ইরান তাদেরকে ছাড়বে না ইরান তাদের ধ্বংস করে দেবে বন্ধুরা তাই এখানে একটা ব্যাপার সবার সামনে উন্মুক্ত করার দরকার তা হচ্ছে ইরান এতটা সাহস কীভাবে কোথায় পাচ্ছে মনে করেন আপনি কোথাও জ্ঞান জপ করবেন মারামারি করবেন মোকাবেলা করবেন তার জন্য তো একটি আত্মবিশ্বাসের প্রয়োজন হয় বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এখন ইরানের আত্মবিশ্বাস মনে হচ্ছে আকাশ আঁকাশুম্বি বা তুঙ্গে ইরানের তো এমন কোনো ব্যবসায়িক সোর্স নেই যার মাধ্যমে এই আপনার সক্ষমতা এবং অর্থনীতি এগুলো ফুলে ফেঁপে উঠবে ইরানের তো এমন একক সোর্স নেই যার মাধ্যমে সে ইচ্ছা করলেই আপনার বিমান একেবারে ডাক দিয়ে নিয়ে আসবে ইরানের তো এমন সোর্স নেই যার মাধ্যমে ইচ্ছা করলে বারোটি রাষ্ট্র তাকে ইউক্রেনের মতো একবারে সহায়তা করবে তাহলে ইরানের আত্মবিশ্বাস কোথায় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইরানের এমন কিছু বর্তমানে ধারণ করে বসে আছে মনে হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবেও তার কিছু করার সক্ষমতা রাখে না বন্ধুরা সেটি হতে পারে যে ইরান ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলেছে অথবা ইতিমধ্যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে সেগুলো গোতামজাত করছে এবং এই ব্যাপারগুলো যে কোনোভাবে হয়তো বহির্বিশ্বে প্রচার না হয়ে থাকতে পারে ইরানের পক্ষ থেকেও সম্ভবত প্রচার নাও করা থাকতে পারে অর্থাৎ বক্তব্য হল আপনার ইরান যদি ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে থাকে তাহলে ইউক্রেন আমেরিকা আপনার ইসরাইল প্রত্যেকটা অবস্থান থেকে ইতিমধ্যে স্বতন্ত্রভাবে ইরান এখন মুক্ত হয়ে গেছে বা তারা এখন নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে সক্ষম এবং নিজেরাই নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম এখন ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র হামলা বিশেষ করে সিরিয়াতে লিবিয়াতে ইরাকে পাকিস্তানে এবং আপনার বিভিন্ন ইসরায়েলি অবস্থানগুলোতে তাদের যে সিরিয়াল হামলা এই হামলাগুলো বিবেচনায় সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে সম্ভবত ইরানের কাছে পারমাণবিক অস্ত্র ইতিমধ্যে চলে এসেছে এটি ভাবলেও ভাবা যেতে পারে অথবা ইরান কয়েক মাস পূর্বে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছিল শুধুমাত্র নিষেধাজ্ঞার খড়ক জালের কারণে সেগুলো প্রয়োগ করতে পারেনি কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট বা সিসিয়েশন যাচ্ছে সেই হিসাবে ইরান সম্ভবত আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে যদি অ্যাটপ তৈরি করে ফেলে তাহলে তো ফাতে হয়তো ইরান সেখানে মানে সে যতটা কাজ করবে তার চেয়ে বেশি দেখাবে না ইরান এখানে যতটা না করবে তার চেয়ে বেশি সে সপ্তপণ্য গোপনে রাখবে সুতরাং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যে ব্যাপারটি এখানে সামনে চলে আসছে যে দুইটি বিষয় এক হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্রের নিশ্চয়তা আর এক হচ্ছে তাদের বর্তমান সংঘবদ্ধকরণ প্রক্রিয়া বন্ধুরা ইরান যে ধরনের ক্ষমতা অর্জন করেছে তারা যদি ইচ্ছা করত বারো থেকে চোদ্দ দিনের মধ্যে একেবারে নির্ভেজাল একটা অ্যাটম তৈরি করে ফেলতে পারত। যাই হোক ইরান বর্তমানে অস্থিতিশীল পরিবেশের মধ্যে একটা ঘোষণা দিয়ে ফেলতে পারে যদি ইসরায়েল অথবা আমেরিকা সব প্রণোদিত হয়ে কোনো একটা বিষয়ে ইরানের উপর চরম মাত্রায় বিরক্ত হয়ে ইরানের উপর হামলা চালায় তাহলে নিজস্ব সার্বভৌম নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এবং নিজস্ব শক্তি প্রদর্শনের একটি নিদর্শন হিসেবে তারা এমন একটি ঘোষণা দিতে পারে যার মাধ্যমে তারা আমেরিকা এবং ইসরায়েলকে স্তব্ধ করে দিতে চায় আরেকটা ব্যাপার এখানে ঘটতে পারে ইরান সম্ভবত স্ট্র্যাটেজিক্যালি তাদের পারমাণবিক অস্ত্রের কথা কোনোদিনও প্রকাশ করবে না এর কারণ হলো মধ্যপ্রাচ্যে যেহেতু ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের কথা শিকার অস্বীকার কিছুই কখনো করে না এই কৌশলটি অবলম্বন করতে পারে ইরান আর এই কৌশল অবলম্বনের মাধ্যমে তারা একটি বিষয় এখানে সামনে নিয়ে আসবে যদি ইরানের পারমাণবিক অস্ত্র ডিসক্লোজ করতে চায় আন্তর্জাতিক বিশ্ব তাহলে অবশ্যই ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তাদের ডিসক্লোজ করতে হবে এটি নিশ্চিত ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিন্তু ইসরায়েল কখন এটি স্বীকার বা অস্বীকার করে না তবে ইরানের বেলায় সম্ভবত এই কাহিনীটি ইরান তুলে ধরতে পারে ওপেন সিক্রেট মতামত হিসেবে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র নির্মাণ করে রাখবে কিন্তু কখনোই তারা স্বীকার করবে না যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে এই বিষয়গুলো বিশ্বে একটি রাজনীতির খেলা বা দাঁড় করিয়ে দেবে এবং ইরান বিশ্বের সুবিধা পাবে এই রাজনীতির মাধ্যমে কারণ পারমাণবিক অস্ত্র তাদের কাছে আছে এই বিষয়গুলো ইরান যদি প্রকাশ করে দেয় তাহলে সম্ভবত তাদের উপরে একটি আন্তর্জাতিক চাপ চলে আসতে পারে আর ইরান যদি এমন অ্যাটিচিউড করে যার মাধ্যমে সকল বিশ্ব বুঝতে পারবে বিশেষ করে আমেরিকা ব্রিটেন ন্যাটো এবং তাদের চিরশত্রু ইসরায়েল যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র বাস্তবিক পক্ষেই আছে তাহলে তারা একদিকে ইরানের সার্বভৌম নিরাপত্তাকে অবিলম্বন করে তাদের উপরে কোনো হামলা পরিচালনা করতে পারবে না অন্যদিকে আবার তারা জানবে যে স্পষ্টভাবে ইরানের কাছে এই চরম বিধ্বংসী মারাত্মক অস্ত্র আসছে বেশি বাড়াবাড়ি করলে একেবারে এফোড়ফোড় করে দেওয়ার সক্ষমতা ইরানে রয়েছে সুতরাং ইরানের সার্বভৌম নিরাপত্তা রংঘন করে নিয়মিত যে হামলা চালানোর চেষ্টা করে আমেরিকা এবং ইসরায়েল সেই হামলাটি এখন থেকে তারা কোনো দিনই করতে পারবে না সম্ভবত ইরানের ভাবে এমনই বোঝা যাচ্ছে তারা মারাত্মক অস্ত্র ইতিমধ্যে অর্জন করে ফেলেছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে আমাদের জানা।